لا إله دور لا إله لا بابا نامج روجا سيرانا تمر ماه بابر خدمت بويلانا بول نامج روجا سيرانا تمر ماه بابر خدمت بويلانا اللہ ر قرآن سيرانا بير اللہ ر قرآن نا بير نبي جير ميلاد بويلونا لا إله جوڑ لا إله لا إله الله سارا معبود ناي امر نبي سارا يوفا ناي بولن الله اي امر نبي سارا يوفا اي نبي كي پايتے ہوئي لے اي نبي হইলে পীর মুর্শিদের কাছে যাইলা এই জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করাও আল্লাহু আকবার আল্লাহর জিজ্ঞাসা করি আল্লাহ বাতাস আমাদের জন্য নিয়ামত রিজিক আমাদের জন্য নিয়ামত আলো বাতাস চন্দ্র সূর্য গাছের ফল ফলাদি যা কিছু দুনিয়াতে তুমি বানাইছো সবই আমাদের জন্য নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কোন নিয়ামত আল্লাহ কয় সবচেয়ে বড় নিয়ামত হইলো রাহমাতাল লিল এই বলেন রাহমাতাল লিল আজকে কিতাব ধর্মতে পড়লাম হাদিস শরীফে দেখলাম যে লোকটা নবীজির উপরে প্রতিদিন 200 বার দরুদ শরীফ পড়বে প্রতিদিন 200 বার যে লোকটা দরুদ শরীফ পড়বে লগে লগে আমার মদিনার নবী ঘোষণা করেছে 200 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে এই আরেকটা হাদিস শরীফ নবীজি বরমান যারা প্রতিদিন আল্লাহু আকবার 1000 বার দরুদ শরীফ পড়বা হাদিস লিখে নাও ও যুবকরা হাদিসটা লিখে নাও আল্লাহু আকবার যে ব্যক্তি 1000 বার দৈনিক দরুদ শরীফ পড়বে 1000 বার যার দরুদ শরীফ পড়বে আল্লাহর নবী কয় তার জান্নাতরা সে নিজে দেখা মরব না দেখা পর্যন্ত তার মরণ হবে না এই কয়বার কয়বার 1000 বার কার দরুদ নবীর দরুদ বলেন কার দরুদ বলেন রাহমাতাল লিল 1000 বার দরুদ শরীফ পড়লে তোমার জান্নাতরা তুমি মরণের আগে দেখা মরবা না দেখা মরবা না হাদিস শরীফে এইভাবে কথাটা এসে যে জোরে কর সুবহানাল্লাহ এই আরেকটা হাদিস শরীফে আছে নবীজি বরবাদ বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ বাজান রে কি লইয়া কবরে যাবেন কি লইয়া কবরে যাবেন মরণের সময় যদি বেঈমান হইয়া মরি শিয়াল কুকুরের মতন যদি মরণ হয় আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দেন মরণের সময় আমার নবীরে দেখতে মনে চায় কি চায় না যে ব্যক্তি আমার নবীরে শয়নে স্বপনে মরণে একবার যদি কেউ দুই নয়নে আমার নবীরে দেহে মনে রাখবা দুনিয়াতে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে আমার নবীরে দেখতে মনে চায় এ জোরে বলেন চায় কার কার মনে চায় দুই হাত তুলে একটা আল্লাহরে ডাক দেব আল্লাহ বাজান দুরূদ শরীফের উপরে আমি বিশাল কিছু রিসার্চ করে গবেষণা করে পাইছি জোরে কন্যা সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার রসুলের পাকের উপরে পারছেন না সকালবেলা দশ বার
বিকাল বেলা রাতের বেলা 10 বার সকাল বেলা 10 বার বিকাল বেলা 10 বার আর কোন দুরূদ শরীফ পড়তেন পারে নাই মাত্র সকালে 10 বার বিকালে এই দুরূদ শরীফ 10 বার সকাল বিকাল যদি কেউ পড়তে পারে রাসূল বলছে উম্মত জেনে রাখো বুঝে রাখো তোমার জন্য আল্লাহর জান্নাত পাগল আর এক হাদিসে আছে রাসূল কয় পাঁচ ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতরা পাগল হইয়া রইছে কয় ব্যক্তির লাগিয়া পাঁচ ব্যক্তির লাগি আল্লাহর জান্নাতরা পাগল এক নাম্বার হলো যারা কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ যারা পড়ে তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল দুই নাম্বার যারা গরীব মানুষকে অনাহার মানুষকে ক্ষুধার্ত মানুষকে যারা খাওয়ায় সমাজে গরীব মানুষ আছে না নাই এই বহু লোক গরীব আছে গরীব রে এখন মানুষে নিন্দা করে আছে না নাই মদিনার নবী কই গরীব রে আদর কইরো দনির বাইরে দাওয়াত দিলে দনির বাইরে দাওয়াত দিলে বাবা দনিরা খায় গরীব রে দাওয়াত দেয় না টাকা দিতে পারবে না বিদায় কারণ কি যারা টাকা দিতে পারবো মোডা মোডা দনি ঠিক নি তার আরে সাইয়া সাইয়া দাওয়াত দেয় কিন্তু গরীব লোকটা কান্দে আর কই আল্লাহ আজকে গরীব বিদায় দনির বাইরে দাওয়াত খাইতে পারি না মদিনার নবী কয় এই সমস্ত গরিবরে যদি এই সমস্ত গজব আজাব থেকে হঠাৎ রোগ বিমার থেকে আল্লাহ যেন আমাদের সবার হেফাজত করে জোরে জোরে কোন আমিন লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ বাবা নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খেদমত বইল না বলেন নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খেদমত বইল আল্লাহর কুরআন সাইর না বাইরে আল্লাহর কুরআন না বাইরে নবীজির মিলাদ বইল না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ওফায় নাই বলেন আল্লাহ আয় আমার নবী সারাও পায় ওই নবীকে পাইতে হইলে ওই নবী হইলে পীর মুর্শিদের কাছে যাইলা এই জোড়েলাইলাগাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেকে ফিরের নাম শুনলে আগুন জ্বলে আছে না নাই ওলিয়া উলিয়াদের নাম শুনলে তো আরো আছে না নাই খোদার কসম দিয়া বলি সিরাজি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে অনেক রিসার্চ করে গবেষণা করে দেখলাম আল্লাহর কোরআন শরীফের নামাজের ব্যাপারে 82টা আয়াত নাজিল হইছে জিগিরের ব্যাপারে আল্লাহর কোরআন শরীফে 400 আয়াত নাজিল হইছে ওলিয়া উলিয়াদের ব্যাপারে আল্লাহর কোরআন শরীফে 90 জায়গায় আয়াত নাজিল হইছে কত আয়াত ওলিয়া উলিয়াদের ব্যাপারে কোরআন শরীফে 90টা আয়াত নাজিল হইছে জিগিরের ব্যাপারে 400 আয়াত নাজিল হইছে নামাজের ব্যাপারে 82টা আয়াত নাজিল হইছে এইভাবে গবেষণা করে রিসার্চ করে দেখা যায় আমার এই সোনার বাংলাদেশের অবদান আল্লাহর ওলিদের বেশি না কম এই বেশি না কম আজ থেকে 200 বছর আগে 300 বছর আগে 700 বছর আগে মুসলমানের পুরাণ পুরাণ হতিয়ার মধ্যে দলিলের মধ্যে রেকর্ডের মধ্যে দেখবেন মুসলমানের নামের আগে যে শ্রী 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 এই শ্রী লকব কোনো মুসলমানের নয় এই শ্রী লকব হলো হিন্দুদের এই হিন্দুদের লকব শ্রী লকব কেটে কেটে মুহাম্মদ নাম যোগ করে মুসলমানের মাথার মধ্যে টুপি পরাইয়া মুসলমানের বাড়িঘরের মধ্যে খানকা এবং ইবাদত খানা নামাজের জায়গা প্রতিষ্ঠা করেছে আল্লাহর অলিরা ঠিক কিনা বলো আল্লাহর অলিরা কি জিন্দা না মরা আরো জোরে আরো জোরে একটা আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দেও
ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই ইহাউল উলুমউদ্দিনের মধ্যে লিখছে যদি একজন কামেল পীর আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি আলেম ওলামাদের চেহারার মজলিসে যদি কেউ বসে তার চেহারার দিকে তাকায় থাকে অথবা তার মজলিসে যদি কেউ বসতে পারে তার আমল নামায় 1000 রাকাত নামাজের চাইতেও বেশি নেকি দেওয়া হবে একজন পীরে কামেল পীরে কামেল পীরে মুর্শিদ আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির মজলিসে যদি কেউ বসার মতন বসতে পারে 1000 জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব 1000 জানাজার চাইতো বেশি সওয়াব ইহাউল উলুমউদ্দিন ইমাম গাজ্জালির কিতাবের লেখা জোরে কন্না সুবহান যদি কেউ হক্কানি পীর ও মুর্শিদ আল্লাহ ওয়ালা কামেল আল্লাহর ওলির মজলিসে বসতে পারে এই কিতাবের মধ্যে লিখছে ওই লোকটার আমল নামায় 1000 রোগী দেখলে যেই পরিমাণ সওয়াব হবে 1000 রোগীর সেবা করলে দেখলে খাওয়াইলে তার চেয়ে বেশি সওয়াব একটু আল্লাহ করে ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া কুনু মা সাদিকিন তোমরা আল্লাহওয়ালা ভালো মানুষ তামিল মানুষের সোহবতে থাকো মহব্বতে থাকো সুবহানাল্লাহ কোন এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার কথায় কথায় মনে পড়ে গেছে বলবো 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 একটু মহব্বতে মদিনা থেকে একটু ঘুরে আসি আল্লাহুম্মা সাল্লাল্লাহ ম